विक्रम लैंडर। চলে এসেছি বিল্লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের সামনে, এটাই হচ্ছে কিন্তু প্রধান দ্বার। একে কিন্তু শর্টে BITMও বলা হয়ে থাকে। এটা হচ্ছে মূল দ্বার, তার পাশেই কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য এবং অন্যান্য পুরো ডিটেলস কিন্তু তোমাদের আমি এখন দেখাবো। এই হচ্ছে পুরো টিকিটের প্রাইস, দেখতে পাচ্ছ 60 টাকা, জেনারেল টিকিট গ্রুপে আসলে 45 টাকা পার পার্সন। এছাড়াও অনেক রকম শো কিন্তু এখানে হয়ে থাকে। তোমাদের জানিয়ে রাখি, আমি কিন্তু এখানে প্রত্যেকটা শো অ্যাটেন্ড করেছি যেগুলো পেইড, এবং নন পেইডও কিছু শো কিন্তু আমি অ্যাটেন্ড করেছি। চলে এসেছি ভেতরে এন্ট্রেন্সে। ভেতরে ঢুকেই বাঁহাতে কিন্তু একটা ছোট্ট সুন্দর অ্যাকোরিয়াম আছে, যেখানে অনেক সুন্দর সুন্দর রঙিন মাছ কিন্তু খেলা করে বেড়াচ্ছে। এখানে কিন্তু টু হুইলার এবং ফোর হুইলারের পার্কিংয়ের ব্যবস্থা আছে ভেতরে, অবশ্যই সেটা পেইড। আগের যে তোমাদের লিস্ট অর্থাৎ চারটা দেখিয়েছি সেইখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো। ভেতরে কিন্তু অনেক রকম সুন্দর সুন্দর পাখি তোমরা দেখতে পাবে। বিজ্ঞানের সাথে সাথে কিন্তু এই যে প্রকৃতির মিলবন্ধন সেটা কিন্তু খুবই সুন্দর। ঘনশ্যাম দাস বিড়লা, তিনি তৎকালীন সময় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের হাতে তার এই বাড়ি কিন্তু তুলে দিয়েছিলেন বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ নামে উইল করে, যেটা এখন বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর সায়েন্স মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এই সেই বিখ্যাত কল যেটা আমরা প্রায় অনেক জায়গাতেই দেখে থাকি, সেটারও কিন্তু একটা সায়েন্টিফিক কারণ আছে। সেই কারণটা হচ্ছে এই কলের ভিতরেই একটা পাইপ ঢোকানো আছে, যার ভিতরে কিন্তু জল যাচ্ছে এবং সেই একই জায়গা থেকে জলটা বেরোচ্ছে। এই যে তোমরা ফানেলগুলো দেখতে পাচ্ছ, এই ফানেলগুলোর মধ্যে কিন্তু জল পড়ছে। প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদাভাবে কিন্তু জল আছে, অর্থাৎ কোনোটা কম কোনোটাই বেশি। যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু এই ঘোড়াটা বন্ধ হয়ে যাবে। এই সায়েন্স মিউজিয়ামে আচার্য জগদীশচন্দ্র বোস, মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায় আরও অনেক বিজ্ঞানী মূর্তি বসেছে দেখে খুব ভালো লাগলো। আমরা এখন এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করব। এই ভেতরে আছে কিন্তু মিউজিয়াম, চলো ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে ঢুকে যে জিনিসটা সবার আগে চোখে পড়বে, বিক্রম ল্যাডার অর্থাৎ চন্দ্রযান 3 একদম রেপ্লিকা, যেটা এত সুন্দর দেখতে। ভারতবর্ষ কিন্তু এই বছর চাঁদের মাটিতে পা দিয়েছে, যেটা খুবই সৌভাগ্যজনক বিষয়। এবং তার পাশেই কিন্তু আছে স্পেস স্যুটগুলো, এবং যেটার ভিতরে ঢুকে আমি মাথা নাড়াচ্ছিলাম। আরও একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে পৃথিবী সেন্টার অর্থাৎ ভেতরে গহ্বর, আর এটা হচ্ছে আদিত্য L1 যেটার রেপ্লিকা আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে কিন্তু তোমরা এই সমস্ত কিছুই দেখতে পারবে। এখানেই শেষ নয়, আছে বিভিন্ন ধরনের লোহার ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বিভিন্ন জিনিস কিন্তু এখানে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ অনেক রকম পোকার শেপ কিন্তু দেওয়া হয়েছে, আর এটা কিন্তু একটা হরিণ। চলে এসেছি পপুলার সায়েন্স মিউজিয়ামের সামনে। এখানে কিন্তু ডেমনস্ট্রেশনের টাইম আছে, পাশে দেখতে পাচ্ছ ডেমনস্ট্রেশনের টাইম দেওয়া আছে। আর এই যে কলটা বাইরে যেটা বড় দেখলে, এটা কিন্তু ছোট, সেই একই জিনিস। ওয়াটার গডেস্ট, দেখতে পাচ্ছ এখানে একজন মেয়ে কিন্তু হাতে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু দেওয়া আছে যে এখানে তোমরা কলসির নিচে হাত রাখলে জল পড়বে। এইখানে একটা ফুড সুইচ আছে, এর মধ্যে পা দিলে কিন্তু ওপর থেকে একটা বাবল নিচের দিকে পড়বে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির দ্বারাই যে আমরা ওপর থেকে জিনিস নিচে পড়ে, গ্র্যাভিটি যেটাকে আমরা বলে থাকি, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এইটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হাঁটলে কিন্তু বিভিন্ন রকমের নিজস্ব বের হবে।
চলে এসেছে একটা খুব সুন্দর সায়েন্স এক্সপেরিমেন্টের সামনে। দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু একটা খাঁচা আছে এবং খাঁচার প্রতিফলক হিসাবে যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু দুটো পাখি আছে। বাইরে একটা বাটন আছে, সেই বাটনের উপর জাস্ট ওয়েভ করলে, আমি হাতটা ওয়েভ করছি, দেখো পাখিগুলো কিন্তু আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। মিউজিয়ামের ভেতরে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো ওয়ার্কিং কন্ডিশনে আছে, আর সত্যি কথা বলতে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো মেনটেন করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে 3D গ্লাস দেখানো হয়েছে। চলে এসেছি এবার চিলড্রেন্স জোনে, যেখানে 7 বছরের নিচের বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করতে পারবে, যেটা কিন্তু খুব সুন্দর। মানে কিডস প্লে এরিয়াটা কিন্তু ভীষণ সুন্দর, সব রকমের ব্যবস্থাই আছে। আর আছে কিন্তু একটা ছোট্ট সুন্দর টয় ট্রেন। এই দিকে যে জিনিসপত্রগুলো আছে, অর্থাৎ এই যে মুখোশ দিয়ে দাঁড়ানো অ্যারাবিয়ান নাইটস যেটা আমরা পড়েছি সেটা আছে। আর এই গেমটা কিন্তু মোটামুটি সব জায়গাতেই খুব পপুলার, অর্থাৎ এই যে মানে গোল রিংটা, এটা কিন্তু না টাচ করে কিন্তু এই পার থেকে ওই পারে নিয়ে যেতে হবে। এইখানে দেখানো হয়েছে হিউম্যান বডির ভেতরের অংশে কি কি পার্ট আছে। সব খাবারগুলো এখান থেকে নিচে বেরিয়ে যায়। চলে এসেছি মিরাল ওয়ার্ল্ড অথবা ভুলভুলাইয়ার সামনে। চলো এই ভুলভুলাইয়ার ভিতরে প্রবেশ করা যাক। আমি ভুল করে যেদিকে এন্ট্রি করেছি সেদিকে কিন্তু ভুল করে চলে এসেছিলাম। ফাইনালি এক্সিটের কাছে কিন্তু পৌঁছে গেছি আমি। এতক্ষণ সায়েন্স মিউজিয়াম ঘুরছিলাম, এখন ম্যাজিক শোতে যাচ্ছি। এই শোয়ের টাইম কিন্তু একবারই, মানে একবারই হয় দিনে, সেটা হচ্ছে 2:45 কিন্তু এই টাইমই, যখন সেদিকেই যাচ্ছি। যদি টাইমলি না যায় তাহলে মিস হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকে, তাই সেই বুঝে কিন্তু মানে সেই শিডিউলটা করে কিন্তু আপনারা আসবেন অবশ্যই। চলে এসেছি মূল বিল্ডিংয়ের একদম সামনে। যেহেতু একটা সময় এটা বাসভবন ছিল, সেই সমস্ত ছাপ কিন্তু এখনও থেকে গেছে। 2 মে 1959 সালে প্রায় 64 বছর আগে কিন্তু এই মিউজিয়ামটা তৈরি হয়েছিল ভারতবর্ষে। ফ্লাইটে ককপিটের একদম সামনে যে চাকাটা ঘোরে সেটাই কিন্তু এইটা। মিউজিয়ামের ভেতর ঢুকে কিন্তু সবার আগে যেটা চোখে পড়বে, মানব চালিত যানবাহন। হ্যাঁ, মানুষের তৈরি যানবাহন, অর্থাৎ মানুষের চালিত যে যানবাহন, তার মধ্যে কিন্তু পালকি সবার প্রথম আসে। ম্যাজিক শোটা কিন্তু ভীষণ সুন্দর, বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে এখানে আসলে। কোল মাইন্ড, হ্যাঁ কয়লার খনি কিন্তু এখানেই আছে, তবে পুরো ভিডিওটা এখানে দেওয়া সম্ভব হয়নি, তাই আলাদা করে ভিডিও করেছি, উপরে আই বাটনে প্রেস করে কিন্তু প্লিজ দেখে নেবেন, না দেখলে কিন্তু খুব বড় মিস হবে। 3D শো দেখবো এখানে, তো প্রত্যেকটা শোর টাইমিং আমি এখানে দিয়ে দিচ্ছি, তাই তোমাদের অসুবিধা হবে না। এখন 3D শো দেখবো, দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়ে গেছে অলরেডি, তো চলো ভেতরে 3D শো দেখা যাক। ভেতরে ঢোকার আগে কিন্তু এই 3D গ্লাসটা দিয়ে দিয়েছে, যেটা পরে কিন্তু তোমাদের ভেতরে বসতে হবে। এই শোতে সামুদ্রিক প্রাণী এবং তাদের জীবনযাত্রা সম্বন্ধে অনেক কিছু কিন্তু ইনফরমেশন দিয়েছে, যেটা যথেষ্ট উপকারী। চলে এসেছি ইলেকট্রিসিটি মিউজিয়ামের ভেতরে। এখানে দেখতে পাচ্ছ হাই ভোল্টেজ থিয়েটার আছে, যেখানে কিন্তু শো দেখানো হবে এক্ষুনি, তার জন্যই লাইন দেওয়া হয়েছে। এবং তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন আর ইলেকট্রিক পোল রাখা হয়েছে, আর মডিউলার কিচেন রাখা হয়েছে।
যেখানে কিন্তু বাইরে থেকেই অনেক সমস্ত কিছু অপারেট করা যায়। তোমাদের জানিয়ে রাখি এই শোটা কিন্তু কোনো রকম টাকা পয়সা ছাড়াই আমাদের দেখানো হয়েছে এবং শোটা কিন্তু দুর্দান্ত হয়েছে। চলে এসেছি কমিউনিকেশন টেকনোলজি রুমে। এখানে দেখানো হয়েছে আমাদের যে কমিউনিকেশন হয় সেগুলো যে ধীরে ধীরে এভলিউশনের পথে এগিয়েছে সেই সমস্ত কিছুই কিন্তু এখানে দেখানো হয়েছে। তাহলে বলো কেমন লাগলো ইন্ডিয়ার ফার্স্ট সায়েন্স মিউজিয়াম? এই মিউজিয়ামটা যদি তোমরা আসো, এটা গ্যারেন্টি দিচ্ছি আমি যে এখানে এত ভালো ভালো জিনিস আছে তোমরা দেখলে রীতিমতো মানে অবাক হয়ে যাবে। সায়েন্স তো রীতিমতো মানুষকে অবাক করেই যে তার সাথে মিশেছে ম্যাজিক প্লাস মানুষের মাথার যে কী বলবো ইন্টেলিজেন্স সবটা মিশে এই মিউজিয়ামটা কিন্তু দুর্দান্ত। তোমরা হাতে সময় নিয়ে আসবে ওয়ান ডে ট্যুরের জন্য, উইকেন্ড ট্যুরের জন্য, ফ্যামিলি ট্যুরের জন্য, এমনকি বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু ভীষণ ভালো জায়গা। আশা করি পুরো ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসগুলো শেয়ার করতে পেরেছি। তাই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।